বেসরকারি পর্যায়ে হজের খরচ কমল তিরাশি হাজার দুই শত টাকা সরকারি ব্যবস্থাপনার মতো বেসরকারি ব্যবস্থাপনা দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্রথম প্যাকেজের খরচ ধরা হয়েছে পাঁচ লাখ উননব্বই হাজার আটশত টাকা দ্বিতীয় প্যাকেজের খরচ ধরা হয়েছে আট লাখ আঠাশ হাজার আটশত আঠারো টাকা দুই সালের চেয়ে দুই হাজার চব্বিশ সালের হজের সাধারণ প্যাকেজের খরচ কমল তিরাশি হাজার দুই টাকা মঙ্গলবার রাজধানীর নগরে একটি হোটেলে হাবের পক্ষ থেকে দুই সালের বেসরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ ঘোষণা করেন হাবের সভাপতি এম শাহাদাত হোসেন তোসলিম এর আগে দোসরা নভেম্বর সরকারিভাবে দুই সালের হজের সাধারণ ও বিশেষ দুটি প্যাকেজ ঘোষণা করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক সরকারিতে সাধারণ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ আটাত্তর হাজার আটশত টাকা আর বিশেষ প্যাকেজের মূল্য নয় লাখ ছয়ত্রিশ হাজার তিনশো বিশ টাকা নির্ধারণ করা হয়েছে